ছেলের জন্মদিন বলে কথা, সাড়ম্বর হওয়াটাই স্বাভাবিক। তবে বর্তমানে তো চলছে করোনা পরিস্থিতি, তাই শান্তির বাজারে ছেলে আদরের জন্মদিন ভিন্ন আঙ্গিকে পালন করলেন বাবা প্রবীর দাস। এদিন ভবঘুরেদের মধ্যে খাবার তুলে দিয়ে দিনটি পালন করলেন বাবা, উদ্যোগটা প্রশংসিত। ছেলের জন্মদিন বলে কথা, প্রত্যেক বাবা মায়েরই ইচ্ছে থাকে আদরের সন্তানের জন্মদিন সাড়ম্বরে পালন করার। তবে দিনটিকে কোভিড পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে পালন করলেন শান্তির বাজারের ব্যবসায়ী প্রবীর দাস। কোনো আত্মীয় স্বজন বন্ধু কিংবা পাড়া পড়শি নয়, পথে ঘাটে থাকা ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়ে ছেলে আদরের জন্মদিন পালন করলেন বাবা প্রবীর দাস। 12 বছর পূর্বে প্রবীর দাসের ঘরে জন্মগ্রহণ করেছিল আদর। আল্লাহ দিয়ে বাবা মা তার নাম রাখেন আদর। আদরের জন্মদিন বলে কথা, তবে এই দিনটিকেই সম্পূর্ণ আলাদা অনুভূতিতে ভবঘুরেদের সঙ্গে ভাগ করলেন প্রবীর দাস। শান্তির বাজারের এক প্রথিতযশা ব্যবসায়ী হলেন প্রবীর দাস। করোনা কার্ফিউ চলছে গোটা রাজ্যে, এমনিতেই ভবঘুরেদের খাবারের কোনো ঠিকানা থাকে না, তার মধ্যে এখন তো করোনা কার্ফিউ। তাই এই সময়ে প্রবীর দাসের নেওয়া এই উদ্যোগ সত্যি প্রশংসা। প্রত্যেকবারই তো পরিবার আত্মীয় স্বজন বন্ধুদের নিয়ে আদরের জন্মদিন পালন করে থাকেন প্রবীর দাস, এবার একটু ভিন্ন আঙ্গিকে করলেন ছেলের জন্মদিন পালন। ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়ে প্রবীর দাস আবারও জানান দিলেন, এখনো মনুষ্যত্ব হারিয়ে যায়নি, সঙ্গে বিবেক যে এখনো হারিয়ে যায়নি সবার মধ্যে থেকে, তাই আবারও দেখা গেল আদরের জন্মদিনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।